হত্যাকারীদের সঙ্গে যারা আপনার সহযোগিতা করেছে তাদেরকে গভর্নমেন্টে রেখে দিবেন, আপনি ভালো জিনিস করবেন করতে গিয়ে। মানে তারা কি আসলে সেই ধরনের সংস্কারের প্রত্যাশা পূরণ করতে পারবে কিনা? না, এখন প্রশ্নটা হচ্ছে কি জানেন, এই যে সংস্কার ব্যাপারটা, এটা কি মানুষকে বাদ দিয়ে হবে? সংস্কার তো করবেন মানুষের, দেশের প্রতিষ্ঠানগুলো, তাই না? তো সেই প্রতিষ্ঠানগুলোকে মানুষ কীভাবে দেখতে চায় সেইগুলোর জন্য তো আপনার উচিত ছিল, আমি যেটা মনে করি যে আগে রাজনীতিবিদদের সঙ্গে কথা বলা, তাদের কাছ থেকে প্রস্তাব চাওয়া, সেই প্রস্তাবগুলো নিয়ে তারা যারা এক্সপার্টস আছেন এরা অত্যন্ত ভালো সিলেকশন হয়েছে আমি বলবো, যাদেরকে দায়িত্ব দিয়েছেন তাদেরকে নিয়ে এইগুলো নিয়ে তাদের ওনাদের প্রস্তাব চেয়ে আগে ওরা সংস্কার তৈরি করবে, হ্যাঁ প্রস্তাব নিয়ে তারপর তারা পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে কথা বলবে, তারপরে আবার করবে, দ্যাট উইল টেক এ লং টাইম। এটা তো একটা আছে, দুটো হচ্ছে যে আপনি প্রথমেই কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছেন, পিপুলস পার্টিসিপেশন যেটা সেটা যদি না থাকে কোনো সংস্কারই আপনার সাস্টেনেবল হবে না, এটা হতেই হবে। আপনার অর্থনৈতিক উন্নয়নের কথা বলছিলেন উনি, অর্থনৈতিক উন্নয়নে সাস্টেনেবল হবে না যদি আপনার পিপুলস পার্টিসিপেশন না থাকে, তো দ্যাট ইজ দ্য পয়েন্ট। কমিটমেন্ট থাকতে হবে, রাজনৈতিক অঙ্গীকার থাকতে হবে, রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে, আপনি জাতীয়করণ করবেন কি করবেন না এটা তো পলিটিক্যাল ডিসিশন, তাই না? কথা বলছি আমি, আপনি কোনটাকে প্রায়োরিটি দেবেন, হাসপাতালকে প্রায়োরিটি দেবেন, চিকিৎসাকে প্রায়োরিটি দেবেন, না আপনি মেগা প্রজেক্টকে প্রায়োরিটি দেবেন, এটা তো পলিটিক্যাল কমিটমেন্ট। আপনি শিক্ষার ব্যবস্থার এই যে আমাদের যে একটা ল্যাজে গোবরের শিক্ষা ব্যবস্থা, একদিকে আপনার ইংরেজি শিক্ষা ব্যবস্থা, মিডিয়াম শিক্ষা ব্যবস্থা, তারা আপনার কোনো এই দেশের শিক্ষার সঙ্গে জড়িত না, আবার আরেকটা সাধারণ শিক্ষা ব্যবস্থা, অন্যদিকে আপনার ওই যে ইসলামিক ধর্মীয় শিক্ষা ব্যবস্থা, তো এটা তো আপনার একটা জায়গায় নিয়ে আসতে হবে তো এখানে, তো সেটার জন্য তো আপনাকে এনগেজ করতে হবে, কথা বলতে হবে, কথা বলে আনতে হবে। এখন ওইভাবে যদি এনারা যেটা করছেন, আমি আই উইল প্রে যে লেট ইট শুড বি সাকসেসফুল, কিন্তু যদি না হয় তাহলে ওই যে তারা তাদের যে আপনার বিভিন্ন রকম ধারণা আছে সেগুলোকে ইম্পোজ করার চেষ্টা করবেন, ইম্পোজ করে তো এখানে কেউ কিছু করা যাবে না। ইউ মাস্ট হ্যাভ টক উইথ দ্য পলিটিক্যাল পার্টিস, আপনি স্টেক হোল্ডারদের কাছ থেকে কথা বলেন, আপনি অন্যান্য এনজিওদের সঙ্গে কথা বলেন, শিক্ষকদের সঙ্গে কথা বলেন, সমাজের সমস্ত পেশাগুলোর সঙ্গে কথা বলেন, দিয়ে রাজনীতিবিদদের সঙ্গে কথা বলে আপনারা একটা জায়গায় আসেন। খুব কঠিন না তো, খুব কঠিন কাজ না এটা তো, এইভাবে তো যদি এককভাবে আপনি চিন্তা করেন যে আমি এক্সপার্টসদের দিয়েই করাবার ওটাই আমি চাপাই দেবো, তাহলে তো নেবে না তো, সমাজতেই নেবে না। আমি ঠিক ওইভাবে আপনার সুনির্দিষ্ট সময় বলিনি, বলবো না, বলা উচিত না, কারণ একটা এটা তো আপনার কাজের ব্যাপার। তবে যত দেরি হবে তত দেশের ক্ষতি হবে, তত সমাজের ক্ষতি হবে, রাজনীতির ক্ষতি হবে, কারণ পলিটিক্যাল আপনার গভর্নেন্সের কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নেই। আমরা বরাবরিতে বিশ্বাস করি, আমরা মনে করি এবং এটা প্রমাণিত যে আপনার ডেমোক্রেসি ইজ দ্য বেস্ট সিস্টেম অফ গভর্নেন্স। আপনি ডেমোক্রেসি তখনই ভালো হবে যদি সেই ডেমোক্রেসি জনগণের সঙ্গে সম্পর্কটা সবচেয়ে ওতপ্রোত হয়। এই জিনিসগুলো আপনার কেন যে না আমরা হয়ে যাচ্ছি আপনার, এটার জন্য আমাদের দেশেরও আমরা বুদ্ধিজীবীরা আমরা কিছুটা দায়ী, আমাদের তারা মনে করেন যে তারাই একমাত্র শুধু ভালো চিন্তা করেন, আমি আবার ভিন্নভাবে চিন্তা করি, আমি আবার চিন্তা করি ওয়েন দেয়ার ইজ এ ক্রাইসিস গো টু দ্য পিপুল, লার্ন ফ্রম দেম, এটা তো আমি বিশ্বাস করি। আমার উপরে চাপিয়ে দিয়ে কারো মতবাদ কোনো চিন্তাভাবনা যদি দিয়ে দেয় সেটাকে চাইতে জনগণের সঙ্গে আলোচনা করে আমি যেটা পাবো, কথা বলে যেটা পাবো সেটাকে আমি অনেক বেশি গুরুত্ব দিই। না, সুপারিশ করার সুযোগ তো তাকে দিতে হবে, আমরা তো বলে এসছি যে আমাদেরকে ডাকেন, কথা তো কথাই বলেন আমাদের সঙ্গে, একবার মাত্র কথা বলছি, আপনার অন্যান্য দলগুলো আমাদের সঙ্গে একবার মাত্র, আমরা নিজেরা ওনার ওন, আমরা দুইবার গেছি, গিয়ে কতগুলো বিষয় নিয়ে কথা বলে এসছি। আপনি হত্যাকারীদের সঙ্গে যারা আপনার সহযোগিতা করেছে তাদেরকে গভর্নমেন্টে রেখে দিবেন, আপনি ভালো জিনিস করবেন করতে গিয়ে, হাও দেয়ার ইন দ্য গভর্নমেন্ট, আপনার বহু জায়গাতে মূল জায়গাগুলো নিয়ে বসে আছে।